জন্য। আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। 75 পরাজিত শক্তি দেশকে অকার্যকর করার ষড়যন্ত্র করছে বললেন মুক্তিযুদ্ধ মন্ত্রী। দেশে নীরব দুর্ভিক্ষ চলছে বললেন মির্জা ফখরুল। সরকারের নিষ্ঠুর খেলা জনগণ আর বরদাস্ত করবে না বললেন আসাম রব। নারীর জন্য কোটা সংরক্ষণ নারীর জন্য অপমান বললেন জি এম কাদের। দেশে নীরব দুর্ভিক্ষ চলছে আর সরকার নির্বিকার বললেন গয়েশ্বর। ইউক্রেনে হতাহত বেসামরিক মানুষের সংখ্যা 1207 জানালেন জাতিসংঘ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। 75 পরাজিত শক্তি দেশকে অকার্যকর করার ষড়যন্ত্র করছেন বললেন মুক্তিযুদ্ধ মন্ত্রী। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আকম মোজাম্মেল হক এমপি বলেছেন 1975 সালের 15 আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিল খুনি চক্র, তাদের স্বপ্ন বাস্তবায়ন হয়নি। পরাজিত শক্তি আবার মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে, দেশকে অকার্যকর করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। মঙ্গলবার দুপুরে গাজীপুরের শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী ও বক্তব্যে তিনি এসব কথা বলেন। শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত সম্মেলনে মন্ত্রী বলেন 1971 সালের 7 মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার ডাক দেয় বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযোদ্ধার জীবন বাজি রেখে দীর্ঘ 9 মাসের লড়াই সংগ্রামে দেশকে স্বাধীন করে বঙ্গবন্ধুর নেতৃত্বে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছিল। এই সময় খুনিচক্র 75-15 আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। মোজাম্মেল হক আরো বলেন 1983 সালে শেখ হাসিনা দলের নেতৃত্ব গ্রহণ করেন, জনগণকে সঙ্গে নিয়ে দীর্ঘ সংগ্রামের মাধ্যমে তিনি বাংলাদেশকে উন্নয়নের পথে এগিয়ে নিচ্ছেন। অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির হিমুর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন। গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজীপুর 3 আসনের এমপি মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ। এছাড়া অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খান, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আক্তারুজ্জামান ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান সহ আরো অনেকে। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সভাপতি সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন। সভাপতি হয়েছেন গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির হিমু। দেশে নীরব দুর্ভিক্ষ চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মানুষ বলতে পারে না, ওই টিসিবির ন্যায্য মূল্য ট্রাকের পেছনে গিয়ে দাঁড়ায়, মুখোশ পড়ে, এরপরে সেখানে লাইন দীর্ঘ থেকে দীর্ঘতর হয়, সেখানে ধাক্কাধাক্কি করে মারামারি করে কোনো রকমে 1 লিটার তেল অথবা একটু ডাল চালের জন্য। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে যুবদলের উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশ তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, কলকাতায় যদি ট্রাম ভাড়া 4 পয়সা বাড়ে কলকাতা বন্ধ হয়ে যায়, জিনিসপত্রের দাম বাড়লে কলকাতা বন্ধ হয়ে যায়। এরা আওয়ামী লীগ সরকার 14 বছর ধরে এত নির্যাতন নিপীড়ন করছে, যখন আমরা ঠিক সেভাবেই বন্ধ করতে পারছি না, কিন্তু বন্ধ করতে হবে আমাদের। সমস্ত অন্যায় নির্যাতন নিপীড়ন বন্ধ করতে হলে, মানুষকে বাঁচাতে হলে, দরিদ্র মানুষের 2 বেলা আহারের ব্যবস্থা করতে হলে এই সরকারকে হটানো ছাড়া কোনো বিকল্প নেই। বিএনপির মহাসচিব বলেন, সরকার যদি আরো কিছুদিন থাকে তাহলে দেশের কোনো অস্তিত্ব থাকবে না, এরা বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে, পরিকল্পিতভাবে প্রশাসন যন্ত্র আমলাতন্ত্রকে দলীয়করণ করেছে, শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করেছে এবং বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের দলীয় লোকজনকে নিয়ে নিয়োগ দিয়ে সেখানে দুর্নীতির আখড়া তৈরি করেছে। আজকে দুর্নীতি এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যেখানে কোথাও আর দুর্নীতি বাকি নেই। তিনি বলেন, আজকের এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে আমাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। রাজনৈতিক দলগুলো আহ্বান জানাতে চায়, আসুন সমস্ত রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধ হয়ে এই ভয়াবহ কর্তৃত্ববাদী সরকারকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করি। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের দিন শেষ হয়ে গেছে, সুতরাং ভালোই ভালোই পদত্যাগ করুন, পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। সমাবেশে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, আজকে সাধারণ মানুষের না বিশ্বাস উঠেছে, তারা সন্তানের স্কুলের বেতনের টাকা পরিশোধ করবে না, চাল ডাল কিনবে, ঘরে ঘরে অশান্তি চলছে, দুশ্চিন্তা আছেন তারা, অথচ সরকার নির্বিকার, সরকারের সেদিকে নজর নাই। সরকারকে বলবো, সোজা পথে সোজাভাবে চলুন, ভালো হয়ে যাওয়ার চেষ্টা করুন,
জনগণের অধিকার ফেরত দেন, জনগণের ভোটের অধিকার ফেরত দেন। যুবদলের সভাপতি সাইফুল আলম নীরবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, নুরুল ইসলাম নয়ন ও মামুন হাসানের যৌথ সঞ্চালনায় সমাবেশে আর বক্তব্য দেন বিএনপি নেতা আমানুল্লাহ আমান, আব্দুল সালাম, যুবদলের মোর্তাজুল করিম বারুদ বাদ্রু। সরকারের নিষ্ঠুর খেলা জনগণ আর বরদাস্ত করবে না, বললেন আসাম রব। জিএসডি সভাপতি আসামু আব্দুর রব বলেছেন, চাল ডাল তেল পেঁয়াজ আটা সহ সব নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য প্রতিদিন লাফিয়ে বাড়ছে। নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত জনগোষ্ঠী তাদের দৈনন্দিন প্রয়োজন মেটাতে অক্ষম হয়ে পড়েছে। দেশ জুড়ে চলছে হাহাকার, দেশের 80% মানুষ দ্রব্যমূল্যের কষাঘাতে জর্জরিত। অথচ সরকার মানুষের পাঁচ বাঁচামরা সংকটের মুহূর্তে সম্পূর্ণ নির্লিপ্ত সরকারের মন্ত্রীদের দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য জনজীবনে সৃষ্ট ক্ষত আরও বাড়িয়ে দিচ্ছে। মঙ্গলবার বিকেলে দ্রব্যমূল্যের লাগামহীন বৃদ্ধির প্রতিবাদে ঢাকা মহানগর জিএসডি আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আসাম রব এসব কথা বলেন। তিনি বলেন, বিনা ভোটের সরকার জনগণের দুঃখ কষ্ট লাঘবের জন্য কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে না, বরং কালোবাজারি মজুদদার ও মুনাফাখোরদের দৌরাত্মকে প্রশ্রয় দিচ্ছে। জনদুর্ভোগের প্রতি দৃষ্টি না দিয়ে নিজেদের ক্ষমতা সংহত করার কাজেই সরকার ব্যস্ত, কিন্তু দেয়ালে পিঠ ঠেকে যাওয়া জনগণ সরকার এই নিষ্ঠুর খেলা আর বরদাস্ত করবে না। রব আরও বলেন, যে কোনো ধরনের অরাজকতা পরিস্থিতি মোকাবেলা, জনজীবন নিরাপত্তা নিশ্চিত করা সহ বিদ্যমান সংকট নিরসন অবিলম্বে জাতীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত মিছিল পূর্ব সমাবেশে আরও বক্তব্য দেন জিএসডি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সানোয়ার হোসেন তালুকদার, কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া, স্থায়ী কমিটির সদস্য বেগম তানিয়া রব, কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বালাল, শ্রমিক নেতা মোশারফ হোসেন, এসি এস এম শামসুল আলম নিক্সন, মহানগর জিএসডি নেতা মাইনুর রহমান মাইনু, ছাত্রনেতা তৌফিকুজ্জামান পিরাচা প্রমুখ। নারীর জন্য কোটা সংরক্ষণ নারীর জন্য অপমান, বললেন জিএম কাদের। জাতীয় পার্টি নারী পুরুষের সমতায় বিশ্বাসী উল্লেখ করে দলটির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, সব ক্ষেত্রে নারীর জন্য কোটা সংরক্ষণ নারীর জন্য অপমান। আন্তর্জাতিক নারী দিবসে দেশের নারী সমাজের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিবৃতিতে তিনি এমন মন্তব্য করেন। জিএম কাদের বলেন, সমাজের সকল স্তরে নারীর মর্যাদা ও সম্মান নিশ্চিত করতে হবে। নারী ও পুরুষের সমতা নিশ্চিত হলে নারীর প্রতি করুণা করতে হবে না। দেশে নীরব দুর্ভিক্ষ চলছে আর সরকার নির্বিকার, বললেন গয়েশ্বর। দেশে নীরব দুর্ভিক্ষ চলছে আর সরকার নির্বিকার রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, প্রত্যেকটি জিনিসপত্রের দাম লাগামহীন করোনার কারণে শিল্প কারখানা শ্রমিক ছাঁটাই হয়েছে, বেকারত্ব বাড়ছে, নতুন কোনো শিল্প কারখানা নেই, মানুষের আয়ের কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই, দিনমজুররা কাজ পায় না, বাজারে গেলে জিনিসপত্রের দাম এমন অবস্থা, এটা একটি নীরব দুর্ভিক্ষ চলছে। সরকার নির্বিকার, তাদের কোনো দায়ী যেন নেই। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে যুবদলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী দল যুবদল। ঘরের নিরাপত্তা নিয়ে উল্লেখ করে গয়েশ্বর বলেন, ঘর গেলেও খুন হবেন, গুম হবেন, এমন অবস্থার মধ্য দিয়ে বাংলাদেশ চলতে পারে না। তিনি বলেন, 10 লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, এই 10 লাখ কোটি টাকা যদি দেশে বিনিয়োগ হতো তাহলে অনেক শিল্প কারখানা হতো, অনেক রপ্তানিযোগ্য পণ্য উৎপাদিত হতো, কর্মসংস্থান হতো, তাহলে আমাদের যুব সমাজকে ভূমধ্য সাগরে ডুবে মরতে হতো না। দেশে যদি কাজ থাকতো তাহলে কোনো যুবক জীবনের ঝুঁকি নিয়ে এভাবে বিদেশ যেত না, সেই দিকে সরকারের কোনো নজর নেই। বিএনপির এই নেতা বলেন, ওপার থেকে সীমান্তে একের পর এক গুলি করে পাখির মতো মানুষ মারছে, বর্ডার গার্ড নীরব তাহলে অস্ত্র কেন? অস্ত্র দেশের মানুষকে মারার জন্য, জনগণের টাকায় অস্ত্র কেনে সরকার, সেই অস্ত্র ব্যবহার করে দেশের জনগণের বিরুদ্ধে অন্যায় প্রতিবাদ যারা করে তাদের বিরুদ্ধে। যখন গণতন্ত্র থাকে না তখন সবকিছু নিয়ন্ত্রণের বাইরে, লাগামহীন দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে পড়ে টানাটানি। বিএনপি স্থায়ী কমিটির ওই সদস্য বলেন, সরকারি দলের লোকদের বলবো ভালো হয়ে যান, ভোটাধিকার ফেরত দিন, দেশে যদি এত উন্নয়ন করেন তাহলে জনগণের কাছে যে ভোট চাইতে ভয় পান কেন? কারণ উন্নয়নের নামে জনগণের পকেট কেটেছেন, উন্নয়নের নামে জনগণের ভোটাধিকার বঞ্চিত করেছেন, তাই জনগণের মন আজ বিক্ষুব্ধ উত্তপ্ত, যে কোনো মুহূর্তে বিস্ফোরণ ঘটবে, এই বিস্ফোরণ ঠেকিয়ে রাখার ক্ষমতা এই সরকারের নেই। তিনি বলেন সরকারি কর্মচারী যাদের বেতন ভাতা জনগণের টাকায় তাদেরকে বলবো জনগণের পক্ষে আসুন, জনগণের পক্ষে নামুন, এই ফ্যাসিস্ট সরকারকে টিকিয়ে রাখার চেষ্টা করবেন না, দেশটাকে ধ্বংসের দিকে ঠেলে দেবেন না, কারণ দেশটা আমার আপনার সকলের, দেশটা রক্ষা করার দায়িত্ব আমাদের। তিনি আরো বলেন, অবিচারের প্রথম শিখার
প্রথম শিকার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তৃতীয় শিকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমার অপেক্ষায় আছি, আমাদের অনেক জেল দিয়েছেন, সাজা দিয়েছেন, আমাদের হয়তো জেলা দিবেন, আমাদের হয়তো জেলা দিবেন, সাজা দিবেন, কারাগারে দিবেন, তারপরও আমার মনে হয় আপনাদের শেষ রক্ষা হবে না। ইউক্রেনে হতাহত বেসামরিক মানুষের সংখ্যা 1207 জানালেন জাতিসংঘ। ইউক্রেনে গত 24 ফেব্রুয়ারি থেকে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। জাতিসংঘের সবশেষ পরিসংখ্যান অনুযায়ী ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত 1260 জন বেসামরিক লোক হতাহত হয়েছে। মঙ্গলবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার লিজ ট্রোসেল বলেন, ইউক্রেনে রুশ অভিযান শুরু পর থেকে এ পর্যন্ত 1260 জন বেসামরিক লোক হতাহত হয়েছে। এর মধ্যে 406 জন নিহত এবং 801 জন আহত হয়েছেন, তবে প্রকৃত সংখ্যা অনেক বেশি হতে পারে। বেশিরভাগ মানুষই বিমান হামলা ও বিস্ফোরক অস্ত্রে আহত হয়েছেন। ইউক্রেনের শহরগুলোতে শত শত আবাসিক ভবন ধসে গেছে। নিহতদের মধ্যে একজন সাংবাদিক রয়েছেন বলে খবর পাওয়া গেছে। এছাড়া জাতিসংঘ বলছে, যুদ্ধবিরোধী বিক্ষোভ প্রদর্শনের জন্য রাশিয়া প্রায় 12,700 লোককে গ্রেপ্তার করা হয়েছে। রুশ সামরিক নিয়ন্ত্রণাধীন এলাকায় ইউক্রেনপন্থী সমর্থকদের নির্বিচারে আটক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ।